তৈরি হওয়া নতুন রাস্তায় এক মাসের মধ্যে ফাটল দেখা দেওয়ায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর ব্লকে। অভিযোগ, নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হয়েছে রাস্তাতে। নতুন তৈরি করা রাস্তায় ফাটল দেখা দেওয়ায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তৈরির এক মাসের মধ্যেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে। জানা গিয়েছে সাগরে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় কৃষ্ণনগর বাজার থেকে সীমান্তপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার নতুন পিচের রাস্তা তৈরি হয়েছে। এক মাস যেতে না যেতেই সেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। অভিযোগ, ঠিকাদার রাস্তা তৈরিতে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন, যার ফলে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই রাতারাতি সিমেন্ট দিয়ে ফাটল ঢাকতে চেষ্টা করেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। এগুলো ছোট ছোট করে এক দেড় হাত করে পাইলেন দিয়েছে। আমাদের যে পাইলেনটা আগে দুবার বল্টি দেওয়ার কথা ছিল সেগুলো দেয়নি, ছোট ছোট করে বাঁশের পাইলেন দিয়েছে। আর আমাদের গোড়া থেকে মাটি জেসিবি দিয়ে তুলে ফেলেছে, যার জন্য রাস্তাগুলো সব টেনে চলে যাচ্ছে। আর আমরা প্রতিবাদ করলে বলে ও যা হচ্ছে সব ঠিক হচ্ছে, কোনো অসুবিধা হবে না, কথা নেওয়া হবে না, আমাদের কোনো এই কাজকর্ম করার জন্য শুধু ইচ্ছা খুশি মতো কন্ট্রাক্টর করে যাচ্ছে। অন্ধকারে সিমেন্টে এগুলোকে সব ঢাকা দিয়েছে বলে আমরা পরে কাজ করবো, কিন্তু রাস্তাগুলো সব ট্রেনে চলে যাচ্ছে। রাস্তাগুলো দশ দিন মতো এখনো কমপ্লিট হয়নি, এই বারোটার দিকে এই কাজটা করেছি। আর অভিযোগ, রাস্তার পাশের পাইলানে শাল কাঠের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, যার কারণে রাস্তার পাশের মাটি সরে গিয়েছে। রাস্তা গোড়া থেকে যদি মাটি তুলে নেয় রাস্তা থাকতে পারে, এবং পাইলেন দেওয়ার কথা শাল বললা, সেখানে বাঁশ দিয়ে, এই বাঁশ, এটা কি বাঁশ, এটা কি পাইলেনে বাঁশ, এ হওয়া উচিত। আর এটা এই ধসে গেছে, রাত্রিতে কাজ করছে, দিনের বেলা শাস নেই, রাত্রে কাজ করছে, চুরি করে কাজ করছে, কি হয় কন্ট্রাক্টর, চুরি তো কন্ট্রাক্টর মানে চুরি করছে, সে সারা জীবনই করছে, সে কন্ট্রাক্টর তো এইসব আমাদের কথা বললে আপনাদের জ্ঞান কাণ্ড আছে, আপনার রাস্তায় জানেন রাস্তার সঙ্গে ধারণা আছে আপনার, কন্ট্রাক্টর বলে ব্রজনও বলে আগামী কয়েকদিন আগে গতকাল রাত্রে সিমেন্ট দিয়ে দিয়েছে রাস্তা ফাঁড় নিয়েছিল বলে। এই বিষয়ে জিভিটির চেয়ারম্যান সন্দীপ পাত্র বলেন, আগে একজন ঠিকাদারকে রাস্তার বরাদ দেওয়া হয়, কিন্তু তিনি দুর্নীতিতে যুক্ত থাকায় নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা প্রথম পেয়েছিল জয়দেবপুর তাই, তা দীর্ঘদিন ধরে কাজ হাফডান অবস্থায় রেখে ওখানে কিছু ইঁটও চুরি হয়েছিল, সেই জন্য হাফডান অবস্থায় রেখে দীর্ঘদিন না কাজ করার জন্য রাস্তাটা ঠিকমতো পেস্টিং হয়নি। তার উপরে নতুন করে আজকে তিন বছর, প্রায় তিন বছর পরে নতুন করে ওকে ওয়ার্নিং দিয়ে বরখাস্ত করে আবার নতুন করে পিএম জোসাই ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে ব্রজেন মিদ্যা টেন্ডার পেয়েছে। টেন্ডার পেয়ে যখন কাজ করতে যায় বৃষ্টিতেই প্রথম রাস্তার ধস নেমেছে, রাত্রেবেলা গিয়ে সিমেন্ট করে দিয়ে এসছে যাতে ওই ধসে আরও জল না ঢুকে রাস্তাটা ক্ষয়ে না যায়। এটা জানার পরই ইঞ্জিনিয়ার সাব ইঞ্জিনিয়ার যিনি আছেন অমরবাবু ওনাকে বলা হয়েছে, উনি এসে রাস্তা আবার নতুন করে যে জায়গায় ফাটল ধরেছে নতুন করে পেস্টিং করে আবার পুনর্নির্মাণ করে যথাযথ রাস্তা হবে। আর পিএম জোসাই রাস্তার ক্ষেত্রে কোনোরকম কোনো গাফিলতি কন্ট্রাক্টরের এই এরকম হাফডান কাজ পিএম জোসাই মেনে নেয় না। নতুন ঠিকাদার এখনো কাজ শেষ করে উঠতে পারেননি, কাজ চলছে। একদিকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বলেন, ফাটল দিয়ে জল ঢুকে রাস্তা যাতে আরো খারাপ না হয় সেই জন্য সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। রাস্তা এখন শেষ হয়নি, কাজ চলছে। তারপর ওরা সাইটের ড্রেন থেকে মাটি টানিতে তুলে নিয়েছে, আগে থেকে যারা আছে গরুর বাড়ি করে যারা সাইটের বাড়ি, ওই ড্রেনে আমরা অত বুঝতে পারিনি অত ডিপ বলে আমরা যেটা হচ্ছে পাইলেন দিয়েছিলাম, তারপর ওইখানে একশো ট্রাক্টর মাটি উপর বয়া হয়েছে, কিছু হয়নি, দশ টন রোলার দিয়ে কাজ হয়েছে সেটাও কিছু হয়নি। এখন এই যে ভারী বৃষ্টি হওয়ার পরে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে ওই যে সাইটে মাটি লোড হয়েছে, লোড হওয়ার পরে হালকা হালকা একটা ফাঁড় নিয়েছে, ওটাকে আমাদের কাল রাত্রে এসে ওখানে খবর পেলাম, রাত বিকেল চারটের দিকে এসে খবর পেলাম যে একটা বলছি তার জল, যখন রাত্রি আকাশ খুব খারাপ ছিল, দেখে জল দিয়ে মাটিটা নেমে যাবে কেন, ওইটার জন্য আমি রাত্রিবার দিয়ে হালকা সিমেন্ট ফিন দিয়ে একটা লোক পাঠিয়ে ওটা হালকা আমি একটু কাজ করে দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ।
এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।